ভাষণের ওপর দিয়ে দেশ এখন চলছে, একথা বলেছেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। সিপিএম সহ গণসংগঠনের ত্রাণ তহবিল অব্যাহত রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আর্থিকভাবে দুর্বল অটো শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করছে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। বুধবার সংগঠনের জিরানিয়া বিভাগীয় কমিটির তরফে ত্রাণ বিলি করা হয়। সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল অফিসের সামনে হয় খাদ্য সামগ্রী বিলি। উপস্থিত ছিলেন সিটু রাজ্য সভাপতি মানিক দে, শ্রমিক নেতা তপন দাস, অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। মানিক দে বলেন, দেশের জ্বালানি গ্যাসের দাম যেভাবে বাড়ছে তা অকল্পনীয়। কাজ নেই, খাদ্য নেই, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, বক্তৃতার উপর দিয়ে চলেছে দেশ। কার্যত সঠিক কোনো পদক্ষেপ শ্রমজীবী গরিবের পক্ষে কেন্দ্র রাজ্য কেউ নিতে পারেনি। এখন সারা দেশে আর্থিক যে নীতি ঘোষিত হয়েছে, ডিজেল পেট্রোল এবং গ্যাসের দাম এত বেশি অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, অকল্পনীয়। বিশেষ করে তেলের দাম তো প্রতি সপ্তাহে বাড়ায়, গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। এবং অটো চালিয়ে কিস্তির টাকা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করা এবং খাদ্য সামগ্রী সংগ্রহ করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। গোটা পরিবহন ব্যবস্থাকে বিকল করে দিচ্ছেন, সমস্ত শিল্পক্ষেত্র অচল হয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, কাজ নেই, খাদ্য নেই, একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু বক্তৃতার উপর দেশটা চলছে, ভাষণের উপর দেশ চলছে, কার্যত সঠিক কোনো পদক্ষেপ শ্রমজীবী গরিব মানুষের পক্ষে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার নিতে পারেনি। রাজ্যের ক্ষেত্রে কয়েকটা কর্মসূচি ঘোষিত হয়েছে, কিন্তু কোনো এই কর্মসূচিতে দেশের খাদ্য গুদামে খাদ্য পচে যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছেন গরিব মানুষ, বললেন মানিক বাবু। তিনি বলেন, এই অবস্থায় দাবি জানানো হচ্ছে শ্রমজীবী গরিব মানুষকে ছ মাস 10 কেজি করে চাল 7,500 টাকা করে দেওয়ার। তিনি আর্থিক প্যাকেজকে অন্তঃসারশূন্য বলে আখ্যায়িত করলেন। শ্রমিকদের যেভাবে আর্থিক সহায়তা পাওয়ার কথা সেটা পাইনি, সামগ্রিক চিন্তা ভাবনা করে গোটা ভারতবর্ষে আমরা দাবি তুলেছি যে মানুষকে যদি বাঁচাতে হয়, রক্ষা করতে হয়, দেরি না করে খাদ্য গুদামে খাদ্য পচে যাচ্ছে, সেই খাদ্য দিয়ে এখন শুনলাম মদ ইত্যাদি তৈরি করার কথা ভাবছে, আর গরিব মানুষ না খেয়ে মরছে। সেখানে 7,70,00,000 টন খাদ্য গুদামে মজুত আছে ভারত সরকারের, এবং সেই খাদ্য থেকে 10 কেজি করে চাল যদি দেয়, যারা ইনকাম ট্যাক্স দেয় না, সকল অংশের মানুষ যাদের আয় কম, তাদেরকে যদি এই চাল 10 কেজি করে মাথা পিছু দেয় আগামী 6 মাস, তাহলে 2 থেকে 2.5 কোটি মেট্রিক টন খাদ্য লাগতে পারে। এতে খাদ্য গুদাম ফাঁকা হবে, কৃষকের খাদ্যশস্য কিনে সেখানে গুদামজাত করতে পারবে, এবং গুদামের বাইরে একটা ভালো পরিমাণ খাদ্য সেখানে পচে যাচ্ছে। আমরা বারবার বলছি শ্রমজীবীদের জন্য এই 10 কেজি চাল মাথা পিছু আগামী 6 মাস দাও, শুনছে না। আমরা বলছি যে অন্যান্য সামগ্রী সংগ্রহ করার জন্য বাজারে মাল প্রচুর, কেনার লোক নেই, আর্থিক ক্ষমতা নেই, রোজগার নেই, কাজ নেই। আমরা এই কারণে বলছি 7,500 টাকা করে নগদ, যারা ইনকাম ট্যাক্স দেয় না সকল পরিবারকে আগামী 6 মাস মাসে 7,500 টাকা করে দিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি। মানিকদে বলেছেন, দেশের সংকট গভীর, আগামী দিনে ভয়াবহ রূপ নেবে। এই অবস্থায় কেন্দ্রের নীতি পরিবর্তনের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হবার বার্তা দিলেন তিনি। এবং এই নীতি পরিবর্তনের সংগ্রামে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা চাই যে সত্যিকারের মানুষ বাঁচানোর জন্য একটা নীতি কেন্দ্র সরকার গ্রহণ করুক। তারা সবই তো বিক্রি করে দিচ্ছে, সবই শেষ করে দিচ্ছে, তো মাছ বিক্রি করে মানুষ। এই কারণে দীর্ঘদিন আমরা মানুষের কাছে যেতে চাই, মানুষকে বোঝাতে চাই, সঙ্গে নিতে চাই। ঐক্যবদ্ধভাবে আমরা এখন আপনারা জানেন COVID-19 চলছে, করোনা ভাইরাস, এবং এতে জীবনহানিও ঘটছে এবং এটা ছড়িয়ে যাচ্ছে, এবং এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ যেমন আমরা প্রতিরোধ করবো, এটাকে সকল জ্ঞানবাদী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সংগ্রামে সামিল হবো, আবার মানুষকে তো রক্ষা করতে হবে। এদিন গরিব অটো শ্রমিকদের মধ্যে চাল ডাল সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। আগামী দিনেও এই কর্মসূচি জারি থাকার বার্তা দেওয়া হয়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।